পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর ওই সাথে বেল আইকনকেও প্রেস করে রাখবে যাতে তোমরা আমাদের নতুন ভিডিওসের নোটিফিকেশন পাও সব থেকে আগে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশের 1.3 চুম্বক। তাহলে দেখো প্রশ্নগুলো তোমরা জেনে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, চুম্বক কাকে বলে? এর বিভিন্ন ধর্মগুলি লেখো। তাহলে দেখো, চুম্বক যে সকল বস্তু, বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদিকে আকর্ষণ করে, এবং যে বস্তুগুলি দিকদর্শী ধর্ম দেখায় তাদের চুম্বক বলা হয়। 2 নম্বর প্রশ্ন, চুম্বকত্ব কাকে বলে? চুম্বকত্ব দেখো, যে ভৌত ধর্মের জন্য চুম্বক অন্য চুম্বকের বিপরীত মেরু বা কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে, অথবা দুটি চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে থাকে, তাকেই চুম্বক বলা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো, ম্যাগনেটাইট কি? এর এরূপ নামকরণের কারণটি বিবৃত করো। তাহলে উত্তরটি জেনে নাও, ম্যাগনেটিক হলো চুম্বকীয় বৈশিষ্ট্য বা গুণ সম্পন্ন এক ধরনের পাথর, যার রাসায়নিক নাম হলো ফেরোসো ফেরিক অক্সাইড, তার মানে Fe3O4। এটি একটি প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। এশিয়া মহাদেশের মধ্যভাগে এশিয়া মাইনের ম্যাগনেশিয়া অঞ্চলে এ জাতীয় পাথর প্রচুর পরিমাণে আবিষ্কৃত হয়। ম্যাগনেশিয়া নামের সূত্রেই পাথরগুলির নামকরণ করা হয় ম্যাগনেটাইট। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সংজ্ঞা দিতে হবে চুম্বক মেরু, চুম্বক অক্ষ, চুম্বক দৈর্ঘ্য ও চুম্বক মধ্যরেখা। চুম্বক মেরু দেখো, চুম্বকের দু প্রান্তে যে সংকীর্ণ বা বিন্দু সদৃশ অঞ্চলে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুটি স্থানকে চুম্বকের মেরু বলা হয়। চুম্বকের মেরুর সংখ্যা দুটি, যথা উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এবার দেখো চুম্বক অক্ষ কাকে বলে? চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চুম্বক অক্ষ বলা হয়। এবার দেখো চুম্বক দৈর্ঘ্য কাকে বলে? চুম্বকের মেরুদ্বয়ের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য বলা হয়। চুম্বকের মেরুদ্বয় প্রান্ত থেকে সামান্য ভিতরে অবস্থান করে বলে চুম্বক দৈর্ঘ্যের চুম্বকের জ্যামিতীয় দৈর্ঘ্য অপেক্ষা সামান্য ছোট হয়। উভয় দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হল কার্যকারী দৈর্ঘ্য সমান 0.85 গুণিত জ্যামিতীয় দৈর্ঘ্য। এবার দেখো চুম্বক মধ্যরেখা কাকে বলে? ভার কেন্দ্র থেকে অবাধে ঝোলানো একটি চুম্বক স্থির অবস্থায় ভূপৃষ্ঠের যে বিশেষ দিক বরাবর অবস্থান করে সেই দিক বরাবর সরলরেখাকে চুম্বক মধ্যরেখা বলে। 5 নম্বর প্রশ্ন দেখো, চুম্বক আবেশ কাকে বলে? উত্তরটি জেনে নাও, চুম্বক আবেশ কোনো চুম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে বলা হয় চুম্বক আবেশ। 6 নম্বর প্রশ্ন, চুম্বক আবেশের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হচ্ছে, চুম্বক আবেশের বৈশিষ্ট্যগুলি হলো, চুম্বক ক্ষেত্রের মধ্যে চুম্বক পদার্থ রাখলে সেই চুম্বক পদার্থে চুম্বক আবেশ ঘটে। 2 নম্বর, আবিষ্ট চুম্বকত্ব অস্থায়ী, আবেশী বা আবেশ সৃষ্টিকারী, চুম্বক অপসারিত হলে আবিষ্ট চুম্বকত্ব তৎক্ষণাৎ বা ধীরে ধীরে লোপ যায়। 3 নম্বর হচ্ছে, আবেশী চুম্বক যত শক্তিশালী হয় আবিষ্ট চুম্বকও তত বেশি চুম্বকত্ব লাভ করে। 4 নম্বর, চুম্বক আবেশের ফলে চুম্বক পদার্থের নিকটতর প্রান্ত বিপরীত ও দূরবর্তী প্রান্তে সমমেরু সৃষ্টি হয়। 5 নম্বর, আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ চুম্বক পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে। 7 নম্বর প্রশ্ন দেখো, আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর হচ্ছে, আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ নির্ভর করে আবেশী চুম্বকত্বের চুম্বকের মেরু শক্তির ওপর, মানে মেরু শক্তি বাড়লে আবিষ্ট চুম্বকত্ব বাড়ে, আবেশী মেরু থেকে চুম্বক পদার্থের দূরত্ব বৃদ্ধিতে আবেশের পরিমাণ কমে। 3 নম্বর হচ্ছে, চুম্বক পদার্থের উপাদানের ওপর। 4 নম্বর হচ্ছে, আবেশী মেরু ও চুম্বক পদার্থের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির ওপর। এবার দেখো 8 নম্বর প্রশ্ন বলছে, একটি দণ্ড চুম্বকের জ্যামিতীয় দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে সেটির চুম্বক দৈর্ঘ্য কত হবে? তাহলে এখনই আমরা একটি ফর্মুলা দেখলাম যে চুম্বকের
চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 গুণিত জ্যামিতীয় দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য ঠিক আছে, তাহলে এখানে 0.85 গুণিত জ্যামিতীয় দৈর্ঘ্য, এখানে 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে এখানে 5 সেন্টিমিটার রাখবো। সমান গুণ করলে 5 5 25, 5 8 40, আর 2 42, ঠিক আছে, তাহলে পয়েন্ট এখানে আসলো এত সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল 8 নম্বর প্রশ্নটি। এবার দেখো 9 নম্বর প্রশ্ন বলছে, একটি চৌম্বকের চৌম্বক দৈর্ঘ্য 5.95 সেন্টিমিটার হলে তার জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য সমান কি হবে, দেখো ফর্মুলাটি। জ্যামিতীয় দৈর্ঘ্য সমান চৌম্বক দৈর্ঘ্যর শূন্য দশমিক 85। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এখানে চৌম্বক দৈর্ঘ্য দেওয়া হয়েছে 5.95, ঠিক আছে, তাহলে এখানে নিচে আছে 0.85, দশমিকে দশমিক কেটে গেল, তাহলে থাকলো 5.595 থাকলো, আর নিচে থাকলো 85, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 7 দিয়ে কিন্তু কাটবে, দেখে নিও, তাহলে এখানে 7 সেন্টিমিটার উত্তরটা হবে, ঠিক আছে। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, একটি চৌম্বকের জ্যামিতীয় দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে। দেখো এখানে জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার, তাহলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 গুণিত জ্যামিতিক দৈর্ঘ্য। এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম, তাহলে এখানে 0.85 গুণিত 10 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি গুণ করি, তাহলে 8.5 সেন্টিমিটার আসবে, ঠিক আছে। তাহলে দেখো চুম্বকটি প্রত্যেক মেরু ও তার নিকটবর্তী প্রান্তের দূরত্ব, যদি আমরা চুম্বকটির প্রত্যেক মেরু ও তার নিকটবর্তী প্রান্তের দূরত্ব সমান x ধরলাম, x সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে, তাহলে দেখো 2x সমান কি হয়ে যাবে, 10 - 80, 8.5 সেন্টিমিটার, মাইনাস করলে কত হবে, 1.5 সেন্টিমিটার, তাহলে x সমান কি হয়ে যাবে, 1.5 এর 2 সেন্টিমিটার, সমান ভাগ করলে 0.75 আসবে, এত সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে উত্তরে আমরা কি লিখব, প্রত্যেক মেরু তার প্রান্ত দেশ থেকে 0.75 সেন্টিমিটার ভিতরে অবস্থান করে। 11 নম্বর প্রশ্ন দেখো বলছে, 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চৌম্বকে ঠিক মাঝ বরাবর কেটে সমান দুটি অংশে বিভক্ত করা হলো, মানে দ্বিখণ্ডিত হবার ফলে উৎপন্ন চৌম্বক দুটির প্রত্যেকটির চৌম্বক দৈর্ঘ্য কত হবে, এই চৌম্বকটি এবং অখণ্ড চৌম্বকটির চৌম্বক দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তাহলে দেখো দ্বিখণ্ডিত হবার ফলে প্রতিটির চৌম্বকীয় দৈর্ঘ্য কত হবে, 20কে আমরা 2 দিয়ে ভাগ করব, কেননা 2 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রতিটির জ্যামিতিক দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার বাই 2, তার মানে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রতিটির চৌম্বক দৈর্ঘ্য কত হবে, প্রতিটির
চুম্বক দৈর্ঘ্য সমান 0.85 গুণিত জ্যামিতীয় দৈর্ঘ্য। জ্যামিতীয় দৈর্ঘ্য হচ্ছে 10.8.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো বলছে এই চুম্বকটি মানে দ্বিখণ্ডিত করার পরে সেই চুম্বকটি আর অখণ্ড, যেটি খণ্ডিত ছিল না, একটি চুম্বক ছিল, সেই চুম্বকটি চুম্বক দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তাহলে অনুপাত বলতে গেলে ভাগ দেব, তার মানে আমরা লিখব ক্ষুদ্র চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য, দৈর্ঘ্যর অখণ্ড চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য সমান, এবার দেখো ক্ষুদ্র চুম্বকটির দৈর্ঘ্য কত ছিল, 0.85 গুণিত 10। ঠিক আছে, আর অখণ্ড চুম্বকটির কত হবে, 0.85 গুণিত 20, কেননা তার যে অখণ্ড চুম্বকটি তার দৈর্ঘ্য ছিল কত, 20 সেন্টিমিটার। তাহলে এবার আমরা কাটাকাটি করলে কি হবে, এটিকে কেটে গেল 10 1 10 1 10 আর 10 2 20, তার মানে 1:2। তাহলে অনুপাতটি কত হবে, তাহলে অনুপাতটি সমান 1:2, এটি হলো আমাদের আনসার। ঠিক আছে, এরকম ভাবেই তোমাদের করতে হবে। আশা করি এই 11টি প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝেছো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।